देखते ही पाच्छो भाई 9999 डायमंड एके बारे फ्री दिए এখানে রোজ ইমোন নিতে পারবে দেখো যে এক ডায়মন্ড আমি ভাই রোজ ইমোন নিয়ে নিলাম ভাই বিশ্বাস হচ্ছে না সত্যিকারই কিন্তু अभी मजा आएगा ना ভিডিও তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ডাউনলোড প্যাকেজ এরর দেখাচ্ছিল তারপর আমি অপেরা মিনি থেকে অ্যাডভান্স সার্ভারটা সিম্পলি ওভার ডাউনলোড করলাম মানে সেখানে কিন্তু আমি আমার ওই গুগল আইডিটা দিয়ে লগইন করলাম যেটা দিয়ে আমি রেজিস্টার করেছিলাম আগে এন্ড ভাই তারপরে কিন্তু আমি এখানে সমস্ত পারমিশন এলাও করে দিলাম এবং আমার কিন্তু এখানে ইনস্টল করার জন্য অপশন চলে এলো তো দেখো আমি ইনস্টল করছি এন্ড ইনস্টল করার পর গাইজ এখানে আমি খুলে দেখাবো এন্ড ভাই নতুন নতুন অ্যাডভান্স সার্ভার কি এসেছে তোমাদেরকে দেখাবো ফ্রিতে ডায়মন্ড কিভাবে নেবে সমস্ত কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবে আজকের ভিডিওটি একটু অংশ মিস করোনা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গেমটা ওপেন করছি এবং এরপরে কিন্তু আমি অ্যাডভান্স সার্ভার খোলার জন্য কি বলছে সেটা দেখাবো এবং গাইজ যারা কিন্তু আগে থেকে অ্যাক্টিভেশন কোড নিয়ে রাখোনি তোমাদের কিন্তু হবে না এখানে অ্যাক্টিভেশন কোড লাগবে গাইজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভেশন কোড তোমরা বসাবে ওকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এখন গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওপেন করার পর এখানে গেস্ট অপশান এসছে এই জায়গাটা আমি ক্লিক করে দেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ না গো টুর উপরে ক্লিক করতে বলছে চলো গো টুর উপরে ক্লিক করে দিই অ্যান্ড এরকম ফাইলে নিয়ে যাবে তারপরে কিন্তু কী করতে হবে তোমাদেরকে সিম্পল ব্যাপার ব্যাক করে দিতে হবে অ্যান্ড এখানে ওকে করে দিতে হবে তো গাইজ এরকম এক দুবার ওকে করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের গেস্ট অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে এখানে হয়ে যাবে অ্যান্ড এখানে ট্যাপ টু বিগিন বলছে চলো এর উপরে ক্লিক করে দিই এরপরে আমাদেরকে এখানে কী বলছে সেটা দেখা যাক গাইজ দেখতে পাচ্ছ আমার কিন্তু এভাবে ওপেন হচ্ছে অ্যান্ড ওপেন করার পর গাইজ তোমাদের কিন্তু এখানে কী করতে হবে এখানে তোমাদের অ্যাক্টিভেশন কোড বসাতে হবে ঠিক আছে তো চলো আমি এখানে বিগিনার উপর ক্লিক করে দিই দিয়ে কিন্তু ওপেন করে দিই এখানে নাম দিতে বলছে চলো এখানে নামও দিয়ে দিই যে হিরক ওয়াইটি ঠিক আছে হিরক ওয়াইটি দিয়ে দিচ্ছি তো চলো এবার আমি সরাসরি লেটস গোর উপরে ক্লিক করে দিই অ্যান্ড ভাই এখানে কিন্তু আমার সরাসরি কিন্তু গেম ওপেন হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে কিন্তু কোনো প্রকারের অ্যাক্টিভেশন কোড এখনও পর্যন্ত চাইনি তো ভাই লিটারালি কি আমাকে কোনো অ্যাক্টিভেশন কোড চাইলো না তো আমি বুঝতে পারলাম না কেন কিন্তু আমার কিন্তু এখানে বিনা অ্যাক্টিভেশন কোডেই বিনা ভিপিএন লাগিয়ে কিন্তু গেমটা ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে তো এটা আমি বুঝতে পারলাম না কারণ আগেরবারে কিন্তু ভিপিএন দিয়েই খুলতে হচ্ছিলো নাহলে এখানে আপডেট অপশান আসছিলো তো এই প্রবলেমটা হয়েছিলো কিন্তু আমার সাথে কোনো প্রবলেম হলো না তো চলো এরপর এখানে নতুন কী এসছে কীভাবে আইটেমগুলো কিনবে ডায়মন্ড কে পাওয়া যাবে সমস্ত কিছু নতুন নতুন আপডেট তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট গাইজ এখানে তোমরা দেখতে পাবে ওপেন করলে কিন্তু ফ্রি ফায়ারের লোগোটা দেখতে পাচ্ছ না নতুন কিন্তু এখানে ফোনটা করা হয়েছে অ্যান্ড এরপর তোমরা দেখতে পাচ্ছ একটা টাচের মতো একটা দারুণ একটা এখানে এফেক্ট করা হয়েছে এখানে দেখো আমি টাচ করেছি এখানে স্ক্রিনের উপরে একটু আলাদা রকমভাবে লাগছে অ্যান্ড এখানে তোমাদেরকে বলে দিই আমি কিন্তু এখানে মেল বক্সটা খুলেছি দেখতেই পাচ্ছ ভাই 9999 ডায়মন্ড একেবারে ফ্রিতে দিয়েছে তো চলো এটা আমি ফটাফট করে ক্লেমও করে নিচ্ছি গাইজ দেখতে পাচ্ছ নতুন করে কিন্তু এখানে অ্যানিমেশন টাইপেরও দিয়ে দিয়েছে মানে ক্লেম করলে আলাদা রকম একটা অপশান আসছে তো পুরোপুরি নতুন মতো করা হয়েছে অ্যান্ড এখানে একটা এক্সপেরিমেন্ট মানে এক্সপিরিয়েন্স কার্ড একটা দিয়েছে চলো এটা নিয়ে আমি কী করবো এত মানে এত পরিমাণে দিয়েছে আর কি তো দেখতে পাচ্ছ 13 লেভেল ফটাফট করে হয়ে গেল কী ব্যাপার এটা বুঝতে পারলাম না এক থেকে সরাসরি কিন্তু এখানে 13 লেভেল আমাদের হয়ে গেছে কীভাবে বুঝতে পারলাম না আইডিতে 9999 ডায়মন্ড চলে এসছে অ্যান্ড ভাই এখানে নতুন কী অ্যাড হয়েছে তোমাদেরকে বলে দিই দেখতে পাচ্ছ এখানে তোমরা শুধুমাত্র এই ডায়মন্ড দিয়ে অনেক কিছু পারচেস করতে পারবে তার সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার মিশ্রণ রয়েছে যেগুলো কমপ্লিট করলে আমরা কিন্তু ডায়মন্ড পাবো ঠিক আছে তো জাস্ট এগুলো তোমরা কমপ্লিট করতে পারো ডেইলি লগইনের মাধ্যমে তোমরা এখানে অনেক জিনিস পেতে পারো ডায়মন্ড পাবে প্রচুর প্রচুর পরিমাণে ক্যারেক্টার পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক ডায়মন্ড পাওয়া যাবে ডায়মন্ড তো পাওয়া যাবে তোমরা নিশ্চয় সবাই জানো এখন ভাই এই ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু অনেক জিনিসও পারচেস করতে পারবে চলো দেখতে পাচ্ছ কত কত এখানে ডায়মন্ড রয়েছে এগুলো তোমরা সবাই কিন্তু নিজেরা দেখে নেবে অ্যান্ড কমপ্লিট করে নেবে তো এখন বলি এখানে তোমরা যদি স্টোর অপশানে আসো স্টোর অপশানে দেখতে পাবে ভাই অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো অনেক কম ডায়মন্ডে কিন্তু তোমরা নিতে পারবে ভাই বুঝতে পাচ্ছ পুরো এখানে জায়গা অ্যান্ড ভাই এখানে কলা যে জিনিসটা রয়েছে মানে নাইফের স্ক্রিনটা রয়েছে এখানে নতুন পেড একটা রয়েছে এখানে অনেক গান স্ক্রিন রয়েছে তো এত কিছু রয়েছে অ্যান্ড ভাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কালেকশন অপশানে ভাই তোমরা এখানে রোজ ইমোন নিতে পারবে দেখতে পাচ্ছ এক ডায়মন্ড আমি ভাই রোজ ইমোন নিয়ে নিলাম ভাই বিশ্বাস হচ্ছে না সত্যিকারই কিন্তু অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কোবরার স্পেশাল জিনিসটা রয়েছে মাত্র এক ডায়মন্ডে ও ভাই সাব পুরোপুরি মজা চলে আসছে অ্যান্ড ভাই এই ইমোটটাও কিন্তু এক ডায়মন্ডে তো এরকম যদি ভাই আমাদের রিয়েল সার্ভারে চলে আসতে কেমন লাগতো ভাই এখানে অ্যানিমেশনগুলো তোমাদের বেশি নিচ্ছে না একটা করে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভাই এই অ্যানিমেশনটা পেয়ে গেলাম এখান তোমরা দেখতে পাচ্ছ এইটা রয়েছে এইটা রয়েছে তো এত কিছু তোমরা এখানে যতদিন পর্যন্ত অ্যাডভান্স সার্ভারটা থাকবে তোমরা এনজয় করতে পারবে ফ্রিতে এখানে ব্যাকপ্যাক থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে ওকে তো যাই হোক তোমাদেরকে এখানে দেখে দিলাম অ্যান্ড ভাই তোমরা এখন নিজেরাই কিন্তু এসে নিতে পারবে এখন যারা যারা অ্যাডভান্স আপনার খুলে নিয়েছো গাইজ ইয়েস লিখে দাও কমেন্ট বক্সে যারা এখনও খুলতে পারোনি কমেন্ট বক্সে নো লিখে জানাও তো দেখতে পাচ্ছ ভাই এক ডায়মন্ড এখানে অনেক কিছু কাস্টম কার্ডও এক ডায়মন্ডে পাচ্ছে ভাই সাহেব
পুরোপুরি জায়গা। অ্যান্ড ভাই এখানে বান্ডেলটা আমরা দেখতে পাচ্ছ, বান্ডেলটাও কিন্তু এখানে এক ডায়মন্ডে নিতে পারছি, চুল টুল সহকারে সমস্ত আইটেম রয়েছে। তো এটা তোমরা নিজেরাই দেখে দেখে সমস্ত কিছু ভাই নিয়ে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এখন অ্যাডভান্স সার্ভার রিলেটেড তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক নতুন মানে পেটগুলো রয়েছে যেগুলো তোমরা কিন্তু ডায়মন্ডে কিনতে পারবে, ক্যারেক্টার রয়েছে যেগুলো মাত্র এক গোল্ড বা এক ডায়মন্ড দিয়ে কিনতে পারবে, এরকমও কিন্তু অপশান রয়েছে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো পুরোপুরি মজা চলে আসবে এখানে, অ্যান্ড পুরোপুরি অ্যাডভান্স সার্ভারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর নতুন বলতে ভাই এখানে নতুন তেমন কিছু অ্যাড হয়নি, এরকম কিছু ইন্টারফেস অ্যাড হয়েছে এখানে জাস্ট, আর তেমন কিছু এখানে নতুনভাবে করা হয়নি। কিন্তু তোমরা এখানে এই সেটিং অপশানে গিয়ে দেখাচ্ছি ভাই কী অ্যাড হয়েছে ভাই, সেটিং অপশানে নতুন তেমন কিছু আসেনি। তো যেগুলো যদি নতুন আসে পরে তোমাদেরকে আলাদা ভিডিওতে বলে দেবো, আপাতত ভাই ভিডিওটা বড়ই যাচ্ছে। তো যাই হোক ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যদি অ্যাডভান্স সার্ভার না খুলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আর অ্যাডভান্স সার্ভার রিলেটেড কিন্তু আমাদের চ্যানেল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো, সেটা দেখলে আশা করি ভাই তোমাদের অ্যাডভান্স সার্ভার খুলতে আর কোনো প্রবলেম হবে না, নিজেরাই খুলতে পারবে, নিজেরা খেলতে পারবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুকে শেয়ার করে দাও। বাই বাই।